ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে খুব সহজেই আপনি যে কোনো ফেসবুক আইডি ডিলিট করে দিতে পারবেন অথবা ডিএক্টিভ করে রাখতে পারবেন। খুব সহজ একটি সিস্টেম, এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফেসবুক আইডি ডিলিট অথবা ডিএক্টিভ করার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই ফেসবুক অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে থাকি। আপনি এখন থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপ ব্যবহার না করেও ফেসবুক মেসেঞ্জারের সহায়তায় খুব সহজেই ফেসবুক আইডিতে এই অসাধারণ কাজটি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। টেকন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন এবং এই সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রথমে আপনি ফেসবুক মেসেঞ্জারে চলে আসবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনার ফেসবুক আইডির প্রোফাইল ফটো দেখতে পাবেন। আপনি এই প্রোফাইল ফটোতে ক্লিক করবেন। ভিডিওতে যদি এখনও একটি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেটিংস। আপনি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশান, সিকিউরিটি অ্যান্ড লগ ইন সহ হিউজ পরিমাণ সেটিংস এখানে আপনি পেয়ে যাবেন। উপরের দিক থেকে পার্সোনাল ইনফরমেশান সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্ট, এই সেটিংস এখন আপনাকে ক্লিক করতে হবে। আমি আপনাকে পুনরায় দেখিয়ে দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাকাউন্ট, এই সেটিংসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টের পাশেই দেখতে পাচ্ছেন ডিএক্টিভ একটি লেখায়, এই ডিএক্টিভে ক্লিক করবেন। এখন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে। অবশ্যই সঠিকভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। ফেসবুক আইডি কেন ডিএক্টিভ করতে চান অবশ্যই রিজন এখানে দিতে হবে। আমি আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, এই অপশনটি সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে অন্য যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ডিএক্টিভেশন সাকসেসফুল, মানে আমার ফেসবুক আইডি ডিএক্টিভ করতে সক্ষম হয়েছি। আপনিও কিন্তু এই সিস্টেম প্রয়োগ করে খুব সহজেই ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে যে কোনো ফেসবুক আইডি ডিএক্টিভ করে রাখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারলেন। পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হবে, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।